সম্প্রতি ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী বরিস জনসন তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কনজারভেটিভ পার্টি ওনার উত্তরসূরি না পাওয়া পর্যন্ত তিনি স্বয়ং কর্মরত থাকবেন বলে জানা গেছে। বরিস জনসন পদত্যাগ করেছিলেন কারণ তার ঘনিষ্ঠ কিছু মিত্ররা তাকে পরিত্যক্ত করেন এবং এই ধরনের কিছু ঘটনায় সরকারকে নানানভাবে বিব্রত করতে পারে বলেই আশা করি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার এই পদত্যাগ কনজারভেটিভ পার্টির মধ্যেও কিন্তু নেতৃত্বের লড়াই শুরু করতে পারে।